খুশি কিংবা উচ্ছ্বাস প্রকাশ করতে প্রায়ই হাতে তালি দেন নিশ্চয়ই, কিন্তু একসঙ্গে কয়টা তালি দিতে পারবেন আপনি? দশ, বিশ কিংবা একশোই দিলেন, তবে একসঙ্গে এক হাজারেরও বেশি তালি দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এক ব্যক্তি, তাও আবার এক মিনিটে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের বাসিন্দা এলি বিশপ এক মিনিটে 1103 বার তালি বাজাতে পেরেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সম্প্রতি তাকে সবচেয়ে কম সময়ে বেশি তালি বাজানোর খেতাবও দিয়েছে। এলির আগে 2018 সালে এই রেকর্ডটি ছিল 9 বছরের এক বাচ্চা ছেলের ঝুলিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বাসিন্দা সেভেন ওয়েড এক মিনিটে 1080 তালি বাজিয়েছিল। সেভেন ওয়েডের আগে এই রেকর্ড ছিল এলির। 2014 সালে তিনি 1020 বার তালি বাজিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। এর 4 বছর পর তার রেকর্ড ভেঙে সেভেন ওয়েড 1080 বার তালি বাজিয়েছিল। তবে এর 4 বছর পর আবার নিজের রেকর্ড ছিনিয়ে নিয়েছেন এলি। এলি পেশায় একজন বেহালাবাদক। গিনেস ওয়ার্ল্ড তাদের ইনস্টাগ্রামে এলির একটি ভিডিও প্রকাশ করেছে যা রীতিমতো ভাইরাল এখন। এলি বলেন তিনি বিশ্ব রেকর্ডটি ফিরিয়ে আনতে শেষ কয়েক বছর খুবই পরিশ্রম করেছেন। যতক্ষণ না তিনি ক্লান্ত হতেন ততক্ষণ অনুশীলন চালিয়ে যেতেন। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক।